অমর্ত সেন বিদেশ ছাড়া ভাবতে পারেন না, গ্রাম বাংলার গরিব মানুষের কথা জানেন না, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁড়। তার আরো মন্তব্য, অমর্ত সেন অর্থনীতিবিদ হতে পারেন সেটা পুঁথিগত, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। অমর্ত সেন তো, আমি তো মনে করি উনি বিদেশে থাকেন, বিদেশি নাগরিক, ভারতীয় আছেন ঠিক আছে, কিন্তু কখনোই বিদেশ ছাড়া ভাবতে পারেন না, কখনোই গ্রাম বাংলার গরিব মানুষের কথা উনি জানেন। অর্থনীতিবিদ হতে পারেন, অনেক উঁচু জায়গা আছেন, সেটা পুঁথিগত, বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। অমর্ত সেন একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি গভীরভাবে বোঝেন কার মধ্যে কি সম্ভাবনা আছে, এমনটা মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আরও মন্তব্য, অমর্ত সেন বলেছেন মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার তার যোগ্যতা রয়েছে, মানুষ দেখে, মানুষের পাশে, মানুষ দেখে এবং বোঝে যে মানুষের পাশে কে আছে, এমনটা মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য। শুনব কি বলছেন তিনি। অমর্ত সেন একজন নোবেল লরিয়েট, তিনি আরও অনেক বেশি গভীরভাবে বুঝতে পারেন যে কার মধ্যে কিসের পসিবিলিটি আছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আগামী দিন ভারতবর্ষের প্রধান হিসেবে তার যে করার যোগ্যতা আছে, প্রধান হওয়ার যোগ্যতা আছে, সেটা তিনি বলেছেন। এর থেকে বড় কী হতে পারে? তৃণমূল কংগ্রেসের প্রশ্ন নয়, মানুষ দেখেন যে মানুষের পাশে কে আছে। চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য শুনলেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি ভাই বিষয় নিয়ে ঠিকই মতামত দিচ্ছেন, শোনাবো। অমর্ত সেন আজকে যা বলেছেন যে বিজেপি 2024 সালে অটোমেটিক্যালি পাশ করে গেল, এত সহজ না। দুই, উনি বলেছেন যে সারা দেশের পার্টি হিসেবে কংগ্রেস পরিচিত, আর রিজিওনাল পার্টিজগুলো আছে। উনি এটা বলেছেন যে মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হবার যোগ্যতা আছে, এটা বলেছেন বলে বলেছেন, কিন্তু বিজেপি বিরোধী সব শক্তিকে উনি কি একজোট করতে পারবেন? উনি তো ঠিকই বলেছেন, বাইরের থেকে লোক মনে করছে যে মমতা ব্যানার্জি একটা দারুণ বড় ব্যাপার বুঝি, কিন্তু অমর্ত সেন কারেক্ট বলেছেন, উনি কি বিজেপি বিরোধী শক্তিকে একজোট করতে পারবেন? সেই যোগ্যতা কি ওনার আছে? এইটা উনি সন্দেহ পোষণই করবেন, তার চেয়ে বেশি বলবেন কেন? যে মমতা বিজেপি বিরোধী শক্তিকে একজোট করা দূরে থাক, বিজেপির হয়ে বিরোধী জোটকে ভেঙে দেবার যোগ্যতা, সেটা খানিকটা মমতাকে বিজেপি ব্যবহার করছে।